আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরহাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দর্শক গরু ক্রয় করতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে টিলা, টিলাগুলো লোড করা হবে। তো এই পর্বে আপনাদেরকে কিছু মোটা তাজা গরনের শুকনো গাভি হাটটিসার গরু দেখাবো, কেমন দামে তার দাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব সাত মাইল গরুরহাট থেকে। দর্শক আমার সাথেই থাকুন। সামনে দেখতে পাচ্ছেন তিনটা গরু, দর্শক তিনটা গরু দরদাম চলতেছে। কাকা কেমন আছেন? গরু কয়টা আজকে? গরু তো কথা শুনতেছে না, আজকে সাতটা, তাই তো? একদম সারি সারি দর্শক সাতটা গরু। আপনারা দেখতে পাচ্ছেন সাতটা গরু, শুকনো হাড্ডিসার বড় বড় গরু। এই যে এইটা কয় দাঁত? দাঁত হয়ে গেছে। কি জাতের গরু? কুরাত জাতের গরু। দর্শক আপনারা শুনলেন, এই যে গরুটা দাঁত হয়ে গেছে, কুরাত জাতের গরু। আচ্ছা কাকা, এটা কিনা গরু না বাসার গরু? মানে গ্রাম থেকে কিনা। চাচ্ছেন কত? এক দাম বলেন। অষ্টান্ন। আপনারা শুনলেন দর্শক, এই যে বড় গরু অষ্টান্ন হলে বিক্রি হবে, অষ্টান্ন। দেখা দেখি চলতেছে, কাকারা মূলত অনেক গরু নেশে, আপনারা একটু দেখে যাচাই বাছাই করে নেবেন। আচ্ছা কাকা, যখন টাকা দিবে দরদাম হবে, কিছু তো কম আছে। এই গরুটা কয় দাঁত? ছয় দাঁত। ছয় দাঁত। এটা চাচ্ছেন কত? বাষট্টি। বাষট্টি। শুনলেন দর্শক, ছয় দাঁতের গরু বাষট্টি মূলত চাচ্ছে। বাষট্টি আপনারা দেখতে পাচ্ছেন কত হলে হবে? সাতান্ন অষ্টান্ন। শুনলেন দর্শক, এই গরুটা সাতান্ন অষ্টান্ন হলে হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিন নম্বর গরু, বড় গরু। তিন নম্বরটা চাচ্ছেন কত? বাষট্টি। এটা বাষট্টি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাষট্টি। এগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে? গ্রাম থেকে। গ্রাম থেকে। কয় দাঁতের গরু? চার দাঁত। চার দাঁত। কত হলে হবে? সাতান্ন অষ্টান্ন। শুনলেন দর্শক, সাতান্ন অষ্টান্ন। চার নম্বরটা কয় দাঁত? এটাও চার দাঁত দর্শক, এটাও চার দাঁত। টোটাল সাতটা গরু। এটা জাতে কি কাকা? একটু লাল আছে, পাকিস্তানি। পাকিস্তানি। চাচ্ছেন কত? অষ্টান্ন। বেচা বিক্রি নিয়ে ছাপ্পান্ন। ছাপ্পান্ন। আপনারা শুনলেন দর্শক, ছাপ্পান্ন হলে বিক্রি হবে ছাপ্পান্ন। টোটাল আপনাদেরকে দেখালাম দর্শক চারটা গরু। আর তিনটা কই কাকা? ওই যে সামনে তিনটা, ওইগুলো তো দেশি না? আচ্ছা কাকা, এই তিনটা আপনাদের, তাই তো? এটা কয় দাঁত? ছয় দাঁত। ছয় দাঁত। মানে আপনারা একসাথে? একসাথে। একসাথে। এটা ছয় দাঁত। চাচ্ছেন কত? ছয় দাঁত। তিনটা পঁয়তাল্লিশ কিলো বিক্রি হবে। মানে তিনটা পঁয়তাল্লিশ করে হলে হবে? আপনারা শুনলেন দর্শক, এই যে প্রথম গরুটা দেখতে পাচ্ছেন একটা, আর এই যে আরেকটা দুই নম্বর মাঝেরটা সাদা গরু দর্শক, সাদা গরু, আর শেষেরটা কালো গরু। টোটাল তিনটা গরু, টোটাল তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, পঁয়তাল্লিশ করে হলে হবে। যখন টাকা দিবে কম আছে তো? লাস্ট কত হলে পারা যাবে বলেন? পঁয়তাল্লিশ করে হলে রাখা যাবে দর্শক। আপনারা শুনলেন, হাড্ডি গরুর ব্যবসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যশোর জেলার সাত মাইল গরুরহাটে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হাসিল প্রতি গরুতে এক হাজার টাকা। কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই, তার জন্য কম আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু ক্রয় করতে আসে। কাকা ভালো আছেন? কয় দাঁত কাকা? ছয় দাঁত। ছয় দাঁতের গরু দর্শক আপনার। এই গরুটায় যখন মূলত গোস্ত দাঁড় করানো হবে কতটুকু ধরবে? অলরেডি হবে। এখন আছে কত? এখন চার মনের একটুখানি কম হতে পারে। চার মনের কম হতে পারে, মূলত তিন মনের পাশে আছে দর্শক, সাড়ে তিন মন। আচ্ছা কাকা, এখন মূলত গরুটা চাচ্ছেন কত? পঁচানব্বই। আপনার চাওয়া। শুনলেন দর্শক, এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল স্ট্রাকচার পঁচানব্বই চাচ্ছে, পঁচানব্বই। যখন বেচা বিক্রি হবে কেমন দামে হতে পারে? নব্বই হইলে দিয়ে দিবে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু, গরুটার স্ট্রাকচার দেখুন, ডবল বডির গরু। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। আপনারা কেউ যদি চান আসতে পারেন। এটা কয় দাঁত?
কানিসা বয়স আপনারা শুনলেন দর্শক, কুরাত জাতের বড় গরু। বা এটা তো ফ্রিজিয়ান কুরাস না? আসছেন কোথা থেকে আপনারা? সাত মাইল এই বাসা দর্শক, ফ্রিজিয়ান কুরাত জাতের গরু আপনারা শুনলেন, দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বড় গরু দর্শক। আচ্ছা ভাই, এই গরুটা মূলত চাচ্ছেন কত? ১২০ আপনারা শুনলেন দর্শক, এই গরুটা ১২০ মূলত চাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। যখন টাকা দিবে দরদাম হবে, কিছু তো কম আছে, ১০০ হলে হবে। এই যে গরুটা দর্শক, ১০০ হলে হবে। আপনারা কেউ যদি চান আসতে পারেন, এখানে হাসিল প্রতি গরুতে ১০০০ টাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু ক্রয় করতে আসে। কেউ বেশি গরু নিলে তার জন্য হাসিল কম আছে।